হ্যালো বন্ধুরা, আজকের যে পার্ট সেটা হলো ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন। তো শুরু করা যাক। ডিউরিং কপুলেশন বা কয়টাস, সিমেন ইজ রিলিজড বাই দ্য পেনিস ইন টু দ্য ভ্যাজাইনা ইনসেমিনেশন। তো যখন কপুলেশন হয় বা কয়টাস হয় বা জনন হয়, তখন কী হয় যে পেনিস থেকে সিমেনটা নির্গত হয় এবং সেটা মেয়েদের যে ভ্যাজেনা তার মধ্যে প্রবেশ করে, এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ইনসেমিনেশন। সিমেন যেহেতু ভেতরের দিকে যাচ্ছে, তার জন্য ইনসেমিনেশন। এক্ষেত্রে পেনিস থেকে যে সিমেনটা নির্গত হয় সেটা ভ্যাজেনার মধ্যে প্রবেশ করে কয়টাস বা কপুলেশনের সময়, একে বলা হয় ইনসেমিনেশন। দ্য মোটাইল স্পার্মস সুইম র্যাপিডলি পাস থ্রু দ্য সার্ভিক্স, এন্টার ইন টু দ্য ইউটেরাস অ্যান্ড ফাইনালি রিচ দ্য অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। তো স্পার্মটা চলমান স্পার্ম, তো স্পার্ম চলতে থাকে, সুইম র্যাপিডলি, এবং সে সাঁতার কাটতে থাকে। তার যে মিডিল যে পিস ছিল সেখানে মাইটোকন্ড্রিয়া ছিল, সেই মাইটোকন্ড্রিয়া শক্তি প্রদান করে, তার মাধ্যমে সে তার যে টেল ছিল সে টেলেকে নাড়াতে থাকে, এবং তারপরে সে সুইম করতে থাকে, সাঁতার কাটতে থাকে। এবং সাঁতার কাটতে কাটতে কি পাস থ্রু দ্য সার্ভিক্স, সার্ভিক্স ভ্যাজেনার পরে যে সার্ভিক্স আছে, সরু ন্যারো যে প্যাথ, সেই ন্যারো প্যাথের মধ্যে দিয়ে চলতে থাকে, এন্টার ইন টু দ্য ইউটিরাস, এবং তারপরে সে ইউটিরাসে প্রবেশ করে অ্যান্ড ফাইনালি রিচ দ্য অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এবং তারপরে যে ফ্যালোপিয়ান টিউব আছে, ফ্যালোপিয়ান নালি আছে, তার যে অ্যাম্পুলা অঞ্চল ছিল সেই অ্যাম্পুলারি অঞ্চলে যে স্পার্মটা সেটা চলে যায়। তাহলে কি ইনসেমিনেশন হলো, তারপরে স্পার্মটা কী হলো, স্পার্মটা চলতে চলতে সার্ভিক্সের মধ্যে দিয়ে ইউটেরাসে যাবে, ইউটেরাস থেকে সেটা ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা অঞ্চল ছিল সেই অ্যাম্পুলা স্থানে যাবে। আমরা দেখেছিলাম অ্যাম্পুলা রিজন কোনটা, ডিম্বাশয়ের গঠনের, যে ফিমেল রিপ্রোডাকটিভ স্ট্রাকচারে, তো সেই অ্যাম্পুলা স্থানে গিয়ে মিট করে। দ্য ওভাম রিলিজড বাই দ্য ওভারি ইজ অলসো ট্রান্সপোর্টেড টু দ্য অ্যাম্পুলারি রিজিয়ান হোয়ার ফার্টিলাইজেশন টেক্স প্লেস। এবং ওভারি থেকে যে ওভামটা রিলিজ হয়, গ্রাফিয়ান ফলিকাল থেকে যে ওভামটা ওভারিশনের মাধ্যমে রিলিজ হয়েছিল, সেটাও কি অ্যাম্পুলারি রিজনে যায়। তাহলে ডিম্বাণুও অ্যাম্পুলারি রিজনে এলো, শুক্রাণুও অ্যাম্পুলারি রিজনে এলো, অ্যাম্পুলারি যে স্থান সে অ্যাম্পুলা অঞ্চলে এলো, এবং ওখানে কি ফার্টিলাইজেশন সম্পন্ন হয়ে থাকে। ফার্টিলাইজেশন মানে কি ডিম্বাণু ও শুক্রাণুর যে মিলন সেটাকে ফার্টিলাইজেশন বলে। তো সেই ফার্টিলাইজেশনটা হয়ে থাকে। তাহলে ফার্টিলাইজেশন কোথায় হয়, অ্যাম্পুলা অঞ্চলে হয়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অঞ্চলে। অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট কোশ্চান। ফার্টিলাইজেশন ক্যান অনলি ওয়াকার ইফ দ্য ওভাম অ্যান্ড স্পার্মস আর ট্রান্সপোর্টেড সিমুলটোলাসলি টু দ্য অ্যাম্পুলারি রিজিয়ান। ফার্টিলাইজেশন তখনই সম্ভব হবে যদি স্পার্ম, শুক্রাণু এবং ডিম্বাণু দুটো অ্যাম্পুলা অঞ্চলে ক্রমাগতভাবে আসতে থাকে। মানে এমন না যে ওয়েট করবে, তেমন না যে শুক্রাণু এসছে ডিম্বাণু এসছে তাদের দুজনের মধ্যে মেট হবে। শুক্রাণু চলতে চলতে এলো, ডিম্বাণুও এসছে অ্যাম্পুলা অঞ্চলে, তাদের শুক্রাণু এভাবে চলতে চলতে এলো, ডিম্বাণুও আসছে আস্তে আস্তে, ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়া আছে সেই সিলিয়ার মাধ্যমে বাহিত হতে হতে, তারপর এভাবে তাদের মিট করলো, মিট হবে, এভাবে সিমুলটানাসলি হয়ে থাকে। দিস ইজ দ্য রিজন হোয়াই নট অল কপুলেশন লিড টু ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি। এবং এর জন্যই সমস্ত যৌন মিলনের ফলে ফার্টিলাইজেশনও হয় না, প্রেগনেন্সিও হয় না। এর জন্য কি যে প্রেগনেন্ট হতে গেলেও অনেকবার যৌন মিলন করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে যৌন মিলনের সময় সেই ফার্টিলাইজেশন হয় না, যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হতে পারে না, তাদের মধ্যে যে সিমুলটেনাস বা ক্রমাগত যে পর্যায়ক্রম যে ধাপ সেগুলো সম্পন্ন হয় না, তার জন্য ফার্টিলাইজেশনও হয় না এবং প্রেগনেন্সিও হয় না। যে ফার্টিলাইজেশন না হলে তো প্রেগনেন্সিও হবে না, তো প্রেগনেন্সিও হয় না সমস্ত কপুলেশনের ফলে। তো তাহলে বোঝা গেলো যে এখানে কি যে অ্যাম্পুলা অঞ্চলে হয়, দুজনে আসে, শুক্রাণুও যায় ডিম্বাণুও যায়, এবং তার কী পটটা সেটাও দেওয়া আছে, এবং সমস্ত কপুলেশনের ফলে ফার্টিলাইজেশনও হয় না, প্রেগনেন্সিও হয় না। প্রেগনেন্সি তখনই হবে যখন সিমুলটেনাসলি হবে, পর্যায়ক্রমে হবে, দুজনেই আসছে মিলিত হবে তারপর হবে। দ্য প্রসেস অফ ফিউশন অফ এ স্পার্ম উইথ অ্যান ওভাম ইজ কল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা কি যে একটা স্পার্মের সঙ্গে একটা ওভাম, একটা শুক্রাণুর সঙ্গে একটা না ডিম্বাণুর যে মিলন তাকে বলা হয় ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনের সময় কি হয়, ডিউরিং ফার্টিলাইজেশন এ স্পার্ম কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য জোনা পিলোসিটাল লেয়ার অফ দ্য ওভাম। ফার্টিলাইজেশনের সময় শুক্রাণু কী করে যে ডিম্বাণুর জোনা পেলোসিটাল লেয়ারের মধ্যে আসে, এই যে জোনা পেলোসিটাল লেয়ার, এই যে এখানে দেওয়া আছে জোনা পেলোসিটাল লেয়ার, একটা মোটা আবরণী, সেই জোনা পেলোসিটাল লেয়ারে আসে অ্যান্ড ইন্ডিউসেস চেঞ্জ ইন দ্য মেমব্রেন।
এবং জোনা প্লেসুরার যে মেমব্রেন আছে তার মধ্যে পরিবর্তন নিয়ে আসে দ্যাট ব্লক দ্য এন্ট্রি অফ অ্যাডিশনাল স্পার্ম। তো এক্ষেত্রে কী হয় যে এক্ষেত্রে একটা ডিটেলস ঘটনা ঘটে। তো এখানে জাস্ট সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে যে শুক্রাণুটা যখন আসে এই জোনা প্লেসুরার স্থানে প্রথমে আসবে, করোনা রেডিয়াটাকে ভেদ করে জোনা প্লেসুরার স্থানে আসবে, যে করোনা রেডিয়াটাকে ভেদ করছে তারপরে এই জোনা প্লেসুরার স্থানে আছে। তারপরে এখানে যে হায়ালুরোনিডেজ আছে নামে একটা উৎসেচক থাকে, অ্যাক্রোজম, শুক্রাণুর যে মাথা বা হেড যে অ্যাক্রোজম থাকে সেই অ্যাক্রোজমের মধ্যে হায়ালুরোনিডেজ নামে একটা উৎসেচক থাকে। তো সেই উৎসেচকটা জোনা প্লেসুরার অঞ্চলে ক্ষরিত হয় এবং এর ফলে কি জোনা প্লেসুরার যে আবরণটা আছে সেটা আস্তে আস্তে গলতে থাকে এবং এটা এই পর্দাটা ভেদ করে তখন শুক্রাণু ভেতরের দিকে প্রবেশ করে। আর শুক্রাণু যখন ভেতরের দিকে প্রবেশ করে যায় তখনই একটা রাসায়নিক বিক্রিয়া একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এর ফলে কী হয় যে এই যে পথটা ছিল জোনা প্লেসুরার পথটা যে পথের মাধ্যমে শুক্রাণুটা প্রবেশ করেছে সেটা ব্লক হয়ে যায় এবং ব্লক হয়ে যাওয়ার পরে আর কোনো শুক্রাণু সেই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না। এর জন্য সাধারণত একটাই বাচ্চা তৈরি হয়, একটা স্পার্ম একটা ওভামকে ফার্টিলাইজ করে একটাই বাচ্চা তৈরি হয়। তাহলে কি যখনই শুক্রাণু ভেতরে প্রবেশ করবে তখনই সে কী করবে এই পথটাকে ব্লক করে দেবে, একটা কর্টিক্যাল একটা রিয়াকশন হয় সেটা উঁচু ক্লাসে পড়বে, তো সেই রিয়াকশনের মাধ্যমে এই পথটাকে ব্লক করে দেয় ফলে আর অ্যাডিশনাল শুক্রাণু আসতে পারে না। তো এই ক্ষেত্রে মনে হতে পারে যে অনেক ক্ষেত্রে তো দেখি আমরা যে যমজ বাচ্চা তৈরি হচ্ছে তো সেটা কী করে হয়, তো সেই ক্ষেত্রে কী হয় যে যদি সেটা তো খুব রেয়ার হয় আমরা জানি খুবই রেয়ার, তো সেটা কী হয় যে দুটি শুক্রাণু তাদের যদি স্পিড একই হয় তাদের যদি শক্তি একই হয় এবং তারা দুটো একই সঙ্গে যদি ওভামের মধ্যে প্রবেশ করে দুটোই একই সঙ্গে প্রবেশ করেছে মানে দুজনেই ফার্স্ট কেউ ফার্স্ট সেকেন্ড হয়নি কোনো পার্থক্য নেই দুজনেই একই সঙ্গে প্রবেশ করে নিয়েছে দুজনেই প্রবেশ করে নিয়েছে তখনই সেই কী হয় যে যমজ বাচ্চা তৈরি হয়, যে তাদের মধ্যে যে গতিবেগ তার কোনো পার্থক্য থাকে না দুজনেই একই সঙ্গে দুজনেই ফার্স্ট দুটো শুক্রাণুই ফার্স্ট হয়ে গেছে তখন ডিম্বাণুর মধ্যে দুটোই প্রবেশ করেছে ফলে দুটো বাচ্চা হয়। তো ওটা তো খুব রেয়ার কেস, দুটো শুক্রাণু একই সঙ্গে ফার্স্ট হওয়া অত্যন্ত রেয়ার কেস, তো তার জন্য যমজ বাচ্চাও রেয়ার হয়। তো একটা শুক্রাণু প্রবেশ করার পর কি এই পথটা ব্লক হয়ে যায় ফলে আর কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না। দাস ইট ইনজিউরেস দ্যাট অনলি ওয়ান স্পার্ম ক্যান ফার্টিলাইজ অ্যান ওভাম, এবং এর জন্য কী যে একটা স্পার্ম একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে। দ্য সিক্রেশনস অফ দ্য অ্যাক্রোজম হেল্প দ্য স্পার্ম ইন্টার ইন্টু দ্য সাইটোপ্লাজম অফ দ্য ওভাম থ্রু দ্য জোনা প্লেসুরা। তো যেটা যেটা বললাম সেটাই যে স্পার্মের হেডের মধ্যে অ্যাক্রোজম থাকে, সেই অ্যাক্রোজমের মধ্যে একটা উৎসেচক থাকে হায়ালুরোনিডেজ, সে হায়ালুরোনিডেজ ক্ষরিত হয় ফলে জোনা প্লেসুরার যে প্রাচীর সেই প্রাচীরটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর ফলে কী হয় যে শুক্রাণুটা ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করতে পারে জোনা প্লেসুরাকে ভেদ করে। অ্যান্ড দ্য প্লাজমা অ্যান্ড দ্য প্লাজমা মেমব্রেন, তাহলে কি জোনা প্লেসুরাকে ভেদ করবে তারপরে প্লাজমা মেমব্রেনকে ভেদ করবে তারপর ওভামের যে সাইটোপ্লাজম আছে তার মধ্যে প্রবেশ করবে। এখানে একটা মেমব্রেনও থাকে জোনা প্লেসুরার পরে একটা মেমব্রেন থাকে যাকে ভার্টিলাইন মেমব্রেন বলে, সেই ভার্টিলাইন মেমব্রেনকেও ভেদ করবে, প্রথমে জোনা প্লেসুরাকে তারপর ভার্টিলাইন মেমব্রেনকে তারপর ওভামের মধ্যে যে সাইটোপ্লাজম আছে সেখানে প্রবেশ করবে। দিস ইন্ডিউস দ্য কমপ্লিশন অফ দ্য মিউটিক ডিভিশন অফ দ্য সেকেন্ডারি ওসাইট, তো সেকেন্ডারি ওসাইটের মিউটিক ওয়ান হয়েছিল সম্পূর্ণ টার্সারি ফলিকলের মধ্যে, আমরা আগে পড়েছি মিউটিক টু মিউসিস দুটো ধাপে হয় একটা মিউটিক ওয়ান মিউটিক টু, তো মিউটিক ওয়ান তো কমপ্লিট হয়েছিল কিন্তু মিউটিক টুটা বাকি ছিল। তো সেই মিউটিক টু ডিভিশন যেটা সেটা কী হয় যে যখন শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে যায় তখনই এই মিউটিক টু ডিভিশনটা সম্পূর্ণ হয় এবং এর ফলে পুরো মিউসিস প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তাহলে মিউটিক টু ডিভিশন কখন সম্পূর্ণ হয়, যখন শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে তখনই সেকেন্ডারি ওসাইট বা ওভামের যে মিউটিক টু ডিভিশন সেটা কমপ্লিট হয়। দ্য সেকেন্ড মিউটিক ডিভিশন ইজ অলসো আনইকুয়াল অ্যান্ড রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ এ সেকেন্ড পোলার বডি অ্যান্ড এ হ্যাপ্লয়েড ওভাম বা ওটিড, তো সেকেন্ড মিউটিক ডিভিশন সেটাও আনইকুয়াল মানে সেটাও অসম বিভাজন হয় এবং এখান থেকে একটা সেকেন্ড পোলার বডি তৈরি হয়, ফার্স্ট মিউটিক ডিভিশনে একটা পোলার বডি তৈরি হয়েছিল, সেকেন্ড মিউটিক ডিভিশনে একটা পোলার বডি তৈরি হচ্ছে, যেহেতু এটা দ্বিতীয় পোলার বডি তার জন্য এর নাম সেকেন্ড পোলার বডি অ্যান্ড এ হ্যাপ্লয়েড ওভাম, এবং একটা হ্যাপ্লয়েড ওভাম তৈরি হয় বা একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণুর মধ্যে ক্রোমোজোম 23 থাকে তাই জন্য একে হ্যাপ্লয়েড এবং একে ওটিড বলে। তাহলে ফার্স্ট মিউটিক ডিভিশনে যে ওভাম তৈরি হচ্ছে তাকে বলে সেকেন্ডারি ওসাইট, সেকেন্ড মিউটিক ডিভিশনে যে ওভাম তৈরি হচ্ছে তাকে বলে ওটিড এবং দুজনে কি হ্যাপ্লয়েড। তো আর সেকেন্ড মিউটিক ডিভিশন কখন হয় এটাও জানলাম যে যখন শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে তখন। সুন দ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস অফ দ্য স্পার্মস অ্যান্ড দ্যাট অফ দ্য ওভাম ফিউজ টুগেদার টু ফর্ম এ ডিপ্লয়েড জাইগোট, তারপরে
খুব শীঘ্রই স্পার্মের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, আমরা মাথা হেডের মধ্যে দেখেছিলাম স্পার্মের হেডের মধ্যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস এবং ওভামের মধ্যে যে এই যে উটিড আছে সেই উটিড হ্যাপ্লয়েড ওভাম এই দুটো মিলিত হয় এবং দুটো হ্যাপ্লয়েড মিলিত হওয়ার ফলে একটা ডিপ্লয়েড জায়গোট তৈরি হয়। তো স্পার্ম প্রবেশ করে গেছে, স্পার্মের হেডে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড, তার মধ্যে ক্রোমোজোম আছে, তো সেই হ্যাপ্লয়েড ক্রোমোজোম বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তার সঙ্গে ওভাম আছে, ওভামের উটিডও তৈরি হয়ে গেছে সেকেন্ড মিউটিক ডিভিশনের ফলে, তো সেই ওভামের ওভাম হ্যাপ্লয়েড ওভাম এই দুটো মিলিত হবে এবং দুটো হ্যাপ্লয়েড এনএন মিলিত হওয়ার ফলে একটা টু এন জায়গোট তৈরি হবে। হাউ মেনি ক্রোমোজোমস উইল বি দেয়ার ইন দ্য জায়গোট? 46 বা টু এন ডিপ্লয়েড। একটা আসছে স্পার্ম থেকে আসছে 23 আর ওভাম থেকে আসছে 23 এবং তৈরি হচ্ছে 2N বাছে 40। ওয়ান হ্যাজ টু রিমেম্বার দ্যাট দ্য সেক্স অফ দ্য বেবি হ্যাজ বিন ডিসাইডেড অ্যাট দিস স্টেজ ইটসেলফ, লেট আস সি হাউ। এবং এই অবস্থাতে যখন একটা শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণুর হেডের মধ্যে অবস্থিত নিউক্লিয়াস আর ডিম্বাণুর মধ্যে ওটিড মিলিত হচ্ছে, তখনই কিন্তু একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু নির্ণীত হয়। এবং সেটা কীভাবে হয়? অ্যাজ ইউ নো দ্য ক্রোমোজোম প্যাটার্ন ইন দ্য হিউম্যান ফিমেল ইজ XX অ্যান্ড দ্যাট ইন দ্য মেল ইজ XY, দেয়ারফর অল দ্য হ্যাপ্লয়েড গ্যামেটস ওভা প্রোডিউস বাই দ্য ফিমেল হ্যাজ দ্য সেক্স ক্রোমোজোম X, হোয়ার অ্যাজ দ্য মেল গ্যামেটস স্পার্ম দ্য সেক্স ক্রোমোজোম কুড বি এদার X অর Y। তো এটা আগে বলে দিই, তারপর বুঝতে পারবে সহজে। তো এক্ষেত্রে কী হয় যে পুরুষের ক্ষেত্রে থাকে XY আর মহিলার ক্ষেত্রে থাকে XX। তো পুরুষ থেকে যেহেতু XY থাকে তার জন্য দু রকম গ্যামেট তৈরি হতে পারে, একটা X আর একটা Y, দু রকম গ্যামেট তৈরি হতে পারে। স্ত্রীর মধ্যে যেহেতু শুধুমাত্র X থাকে তার জন্য যে দুটো গ্যামেট তৈরি হবে দুটোই কিন্তু X। তাহলে পুরুষের মধ্যে দুই রকমের গ্যামেট তৈরি হচ্ছে, একটা X একটা Y, কিন্তু স্ত্রীদের মধ্যে একই রকমের গ্যামেট তৈরি হচ্ছে এবং দুটোই কি X। এবার এটাও হ্যাপ্লয়েড, এটাও হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। এবার কী হবে যে পুরুষের একটা X গ্যামেট যদি মহিলার একটা X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তাহলে এখান থেকে তৈরি হবে একটা XX বা মহিলা, XX মহিলা তৈরি হলো। পুরুষের X গ্যামেট যদি মহিলার এই X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তো সেক্ষেত্রেও তৈরি হচ্ছে কি XX বা মহিলা। পুরুষের ওয়াই গ্যামেট যদি মহিলার এক্সের সঙ্গে মিলিত হয় তাহলে তৈরি হবে কি XY, এবং XY হলে কী হবে ছেলে হবে। পুরুষের ওয়াই গ্যামেট যদি মহিলার এক্সের সঙ্গে মিলিত হয় তাহলে তৈরি হবে কি XY, এবং XY হলে কী তৈরি হবে ছেলে হবে। তাহলে একটা জায়গোট সেটা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে সেটা নির্ভর করছে কার উপর? এই ওয়াই ক্রোমোজোমের উপর। আর ওয়াই ক্রোমোজোমটা আছে কার মধ্যে? পুরুষের মধ্যে। তার জন্যই কোনো একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে পুরুষের ওপর, কারণ একটা ছেলে বা মেয়ে হওয়া নির্ভর করছে ওয়াই ক্রোমোজোমের উপর, আর ওয়াই ক্রোমোজোম আছে শুধুমাত্র পুরুষের মধ্যে। তাহলে বোঝা গেল, তাহলে একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের ওপর। অনেকে এখনও গ্রামের দিকে দেখা যায় যে কোনো একটা বাচ্চা মেয়ে হলে সে কী করে যে মা তার উপর দোষ দেয় যে এর জন্য মেয়ে হচ্ছে, কিন্তু সেটা ভুল ধারণা। কোনো একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে সম্পূর্ণরূপে বাবার উপর, মায়ের উপর না। কারণ মায়ের মধ্যে তো শুধু XX ক্রোমোজোম, একই ক্রোমোজোম দুটোই X, কিন্তু কোনো একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করছে বাপের ওপর, কারণ বাপের মধ্যে দুটো আছে, X আছে আর Y আছে। তাহলে বোঝালো বিষয়টা, এটাই এখানে লেখা আছে। যদি পুরুষের X ক্রোমোজোম মহিলার X ক্রোমোজোম সঙ্গে মিলিত হয় তাহলে ছেলে, পুরুষের X ক্রোমোজোম মহিলার X ক্রোমোজোম সঙ্গে হলে ছেলে, পুরুষের Y ক্রোমোজোম যখন চলে আসছে তো এই মেয়ে তৈরি হচ্ছে, এক্ষেত্রে মেয়ে, ছেলে না মেয়ে। আর পুরুষের ওয়াই ক্রোমোজোম যখন আসছে তখন XY হলে ছেলে, আর পুরুষের ওয়াই ক্রোমোজোম X ক্রোমোজোম সঙ্গে হলে ছেলে। তাহলে ছেলে হবে না মেয়ে হবে সম্পূর্ণ জীবন নির্ভর করছে পুরুষের ওপর, আর এটাই এখানে লেখা আছে। তো দেখা যাক, অ্যাজ ইউ নো দ্য ক্রোমোজোম প্যাটার্ন ইন দ্য হিউম্যান ফিমেল ইজ XX, যেটা বললাম সেটাই, ফিমেলের ক্ষেত্রে থাকে XX অ্যান্ড ইন দ্য মেল ইজ XY, মেলের ক্ষেত্রে থাকে XY, যেটা বললাম সেটাই, যে মেলের ক্ষেত্রে থাকে XY আর পুরুষের ক্ষেত্রে থাকে এই ফিমেলের ক্ষেত্রে থাকে XX, দেয়ারফর অল দ্য হ্যাপ্লয়েড গ্যামেটস ওভা প্রোডিউস বাই দ্য ফিমেল হ্যাভ দ্য সেক্স ক্রোমোজোম X। তাই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যে গ্যামেট তৈরি হয় তার মধ্যে সবার ক্ষেত্রে কি একই ক্রোমোজোম থাকে, সেটা হলো XX, বা এই ওভা বা উটিডের মধ্যে গ্যামেট থাকে একই রকমের আর সেটা হলো X ক্রোমোজোম।
Whereas in the male gametes, sperms, the sex chromosome could be either X or Y. আর অন্যদিকে পুরুষের ক্ষেত্রে যে দুটো গ্যামেট তৈরি হয় সেটা দু রকম হয়, একটা এক্স আর একটা ওয়াই। তাই 50% এক্স 50% ওয়াই। হেন্স 50% অফ স্পার্ম ক্যারি এক্স ক্রোমোজোম হোয়াইল দ্য 50% ক্যারি ওয়াই ক্রোমোজোম। তার জন্য 50% পুরুষ গ্যামেটের মধ্যে এক্স ক্রোমোজোম আসছে, 50%-এর মধ্যে ওয়াই ক্রোমোজোম আসছে। আফটার ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস দ্য জাইগোট উড ক্যারি এদার এক্স এক্স অর এক্স ওয়াই ডিপেন্ডিং অন ওয়েদার দ্য স্পার্ম ক্যারিং এক্স অর ওয়াই ফার্টিলাইজড দ্য ওভাম। তো তারপর যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, জায়গোট তৈরি হবে, সেই জায়গোটটা এক্স এক্স হবে না এক্স ওয়াই হবে সেটা নির্ভর করছে এই ওয়াই ক্রোমোজোমের উপর। তো যেটা বললাম সেটা যে এক্সের সঙ্গে এক্স হলে এক্স এক্স, বা এর সঙ্গে যদি করে তাহলে সেক্ষেত্রে এক্স এক্স, আর যদি ওয়াই ক্রোমোজোম আছে তাহলে ওয়াই ক্রোমোজোমের সঙ্গে যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই, আর এক্ষেত্রেও এক্স ওয়াই। তাহলে কোনো একটা গ্যামেট এক্স এক্স হবে না এক্স ওয়াই হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে পুরুষের ক্রোমোজোমের ওপর, যে পুরুষের কোন ক্রোমোজোমটা মহিলার সঙ্গে ই করছে, মেট করছে, এক্স ক্রোমোজোম না ওয়াই ক্রোমোজোম। দ্য জাইগোট ক্যারিং এক্স এক্স উড ডেভেলপ ইন্টু এ ফিমেল বেবি, এই যে এক্স এক্স যদি থাকে তাহলে সেটা ফিমেল বেবি তৈরি করবে, অ্যান্ড এক্স ওয়াই উড বি ফ্রম মেল, এবং এক্স ওয়াই যদি থাকে তাহলে মেল বেবি তৈরি করবে। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রোমোজোমাল প্যাটার্ন ইন চ্যাপ্টার ফাইভ। চ্যাপ্টার ফাইভে যে ভ্যারিয়েশন বা হেরিডিটি আছে সে চ্যাপ্টারে আরও ডিটেলসে পড়া হবে। দ্যাট ইজ ওয়াই সাইন্টিফিক্যালি ইট ইজ কারেক্ট টু সে দ্যাট দ্য সেক্স অফ দ্য বেবি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফাদার অ্যান্ড নট বাই দ্য মাদার। এবং এর জন্য এটা সাইন্টিফিক্যালি প্রমাণ যে কোনো একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করছে ফাদারের ওপর, বাবার ওপর, কারণ বাবার মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে আর ওয়াই ক্রোমোজোমই ডিটারমাইন করছে ছেলে হবে না মেয়ে হবে। তো এটা বোঝা গেল। দ্য মাইটোটিক ডিভিশন স্টার্টস অ্যাজ দ্য জাইগোট মুভস থ্রু দ্য ইস্থমাস অফ দ্য ওভিডাক্ট কল্ড ক্লিভেজ টুয়ার্ড দ্য ইউটেরাস। তো জাইগোট তো তৈরি হয়ে গেলো অ্যাম্পুলা স্থানে, অ্যাম্পুলা অঞ্চলে, এই যে অ্যাম্পুলা স্থান সেখানে তো জাইগোট তৈরি হয়ে গেল। এই যে দেখা যাচ্ছে জাইগোট তৈরি হয়ে গেছে। তো এই জাইগোটটা এবার কী হবে, ইস্থমাস অঞ্চলে যেতে থাকবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে, এবং যখন এর মধ্যে দিয়ে যেতে থাকবে তখন মাইটোটিক ডিভিশন হবে, মাইটোসিস প্রক্রিয়া এটা বিভাজিত হতে থাকবে। এবং এই যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জাইগোটটা বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুটো কোষ, তার দুটো থেকে চারটে, এই যে দুটো তৈরি হলো দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এভাবে তৈরি হচ্ছে, একে বলা হয় ক্লিভেজ। এবং এর ফলে যে ডটার সেলগুলো তৈরি হচ্ছে তাকে বলা হয় ব্লাস্টোমিয়ার, অ্যান্ড ফ্রমস 2, 4, 8, 16 ডটার সেল কল ব্লাস্টোমিয়ার। তাহলে বিষয়টা কি বোঝা হলো যে এই যে অ্যাম্পুলা স্থানে সেটা তো কী হলো, অ্যাম্পুলা স্থানে ফার্টিলাইজেশন হলো, জায়গোট তৈরি হলো, জায়গোট তৈরি হওয়ার ফলে সেই জায়গোটটা ছেলেরা হবে না মেয়ে হবে সেটা তো দেখা গেলো। তো এবার এই জায়গোটটা তো একটা কোষ বিশিষ্ট, এই যে এখানে জায়গোটটা তৈরি হচ্ছে একটা কোষ বিশিষ্ট। তো এবার জায়গোটটা থেকে বিভাজিত হবে, এবার জায়গোটটা এখান থেকে অ্যাম্পুলা থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে ইস্থমাস অঞ্চলে যাবে, তারপর ইউটেরাসে যাবে। তো এই যেতে যেতে এই পথের মধ্যে তার মাইটোসিস ডিভিশন হবে, এবং এই যে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে এটাকে বলা হয় ক্লিভেজ, ঠিক আছে। এবং এইভাবে সে ইউটেরাসে প্রবেশ করবে, আর এইভাবে যে দুটো চারটে আটটা ষোলোটা এভাবে যে ডটার সেল তৈরি করছে তাদেরকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এটা একটা ব্লাস্টোমিয়ার, এটা একটা ব্লাস্টোমিয়ার, এটা একটা ব্লাস্টোমিয়ার। দ্য এমব্রায়ো উইথ 8 to 16 ব্লাস্টোমিয়ার্স ইজ কল্ড এ মোরুলা। এবং এই ব্লাস্টোমিয়ারের মধ্যে যে সমস্ত ব্লাস্টোমিয়ারের মধ্যে কোষের সংখ্যা 8 থেকে 16 তাকে বলা হয় মোরুলা। মোরুলা থাকে, তারপর ব্লাস্টুলা, তারপর গ্লাস্টুলা, আরও অনেক আছে। দ্য মোরুলা কন্টিনিউস টু ডিভাইড অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু ব্লাস্টোসিস্ট অ্যাজ ইট মুভস ফার্দার ইন্টু দ্য ইউটেরাস। তো এরপরে মোরুলা 8 থেকে 16 কোষ তৈরি হলো, তখন তাকে মোরুলা বলছে, এটা আবার ডিভিশন করবে এবং এখান থেকে 32 তৈরি হবে, তারপর এখান থেকে 32 থেকে আবার ডিভিশন করবে, সেখান থেকে 64 তৈরি হবে। তো এভাবে যখন 32-64 তৈরি হলো, তো তখন যেটা তৈরি হলো তখন তাকে বলে ব্লাস্টোসিস্ট। এবং এইভাবে যত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত তো সে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যেতে যেতে ইউটেরাসে প্রবেশ করছে। তো এই ব্লাস্টোসিস দশায় যখন চলে আসে তখন কিন্তু সে ইউটেরাস বা জ্বরের মধ্যে চলে আসে। দ্য ব্লাস্টোমিয়ার্স ইন দ্য ব্লাস্টোসিস্ট আর অ্যারেঞ্জড ইন টু অ্যান আউটার লেয়ার কল ট্রফোব্লাস্ট অ্যান্ড আর ইনার গ্রুপ অফ সেলস অ্যাটাস্টেড টু ট্রফোব্লাস্ট কল ইনার সেল মাস। তো ব্লাস্টোসিস্ট যখন তৈরি হয়ে গেল 32 থেকে 64 সেল বিশিষ্ট, তো ব্লাস্টোসিস্টের মধ্যে কোষগুলো দুরকমভাবে থাকে, ওপরে চিত্র দেওয়া আছে, এখান থেকে দেখে নিচ্ছে।
এদের দেওয়া আছে মরুলা 8 থেকে 16 কোষ বিশিষ্ট, মানে এটা আবার ডিভাইড করে যে 32 কোষ বিশিষ্ট তৈরি হয়েছে, এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, এই ব্লাস্টোসিস্টের মধ্যে দুটো লেয়ার আছে, এই যে ব্লাস্টোসিস্ট আছে তার মধ্যে দুটো, একটা হচ্ছে বাইরের দিকে যে লেয়ারটা আছে তাকে বলা হয় কি ট্রফোব্লাস্ট, ট্রফোব্লাস্ট এই যে বাইরের দিকে লেয়ারটা, আর ভেতরের দিকে যে কোষ আছে এই কোষকে বলা হয় ইনার সেল, ইনার সেল। তো এই যে কি ব্লাস্টোসিস্টের মধ্যে তাহলে দুটো পার্ট, একটা বাইরের দিকে যে পার্ট সেটা ট্রফোব্লাস্ট, আর ভেতরের দিকে যে কোষ দেখা যাচ্ছে সেটা হলো ইনার সেল। তো কি হয় যে পরবর্তী একটু পরে বলবো যে ট্রফোব্লাস্টটা কি, এই যে এই যে এফ দেওয়া আছে ব্লাস্টোসিস্ট, এই যে এফ ব্লাস্টোসিস্ট 32 কোষ বিশিষ্ট, তো ব্লাস্টোসিস্টটা কি জ্বরের মধ্যে চলে এসছে, এই যে জি ট্রফোব্লাস্ট আর ইনার সেল মাস তৈরি হলো, তারপর এই যে ব্লাস্টোসিস্ট, এই যে এইচ এইচ অঞ্চলে কি হলো, এই যে ব্লাস্টোসিস্ট ছিল সেটাকে এই যে জরায়ুর গায়ের মধ্যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে কি প্রতিত হচ্ছে, এন্ডোমেট্রিয়ামের সঙ্গে লেগে যাচ্ছে ব্লাস্টোসিস্টটা, ইমপ্ল্যান্টেশন যাকে বলে, যে এই যে ব্লাস্টোসিস্ট সেটা অমরার সঙ্গে সেটা জরের সঙ্গে, জরের যে এন্ডোমেট্রিয়াম সবচেয়ে ভেতরের প্রাচীর সেখানে লেগে যাচ্ছে, এবং এই প্রক্রিয়াটিকে ইমপ্ল্যান্টেশন বলে। তো ইমপ্ল্যান্টেশনটাও হয়ে থাকে, এবং ইমপ্ল্যান্টেশনের সময় এই যে বাইরের কোষ আছে ট্রফোব্লাস্ট, সেই ট্রফোব্লাস্টটাই কিন্তু ইমপ্ল্যান্টেশনে সাহায্য করে, আর এই যে ইনার সেল মাস আছে ভেতরের দিকে, এই ইনার সেল মাসগুলো এখান এগুলো বিভাজিত হয়, এবং এখান থেকে পরবর্তীকালে একটা বাচ্চার হাত পা তারপর আঙ্গুল তারপর অন্য অন্য যে সমস্ত পার্ট আছে হাট সমস্ত পার্ট এই ইনার সেল মাস থেকে তৈরি হয়। আর ট্রফোব্লাস্টটা কী করে, যে ট্রফোব্লাস্টটা এই যে ব্লাস্টোসিস্ট আছে তাকে এই জ্বরের মধ্যে প্রতিত হতে সাহায্য করে, ইমপ্ল্যান্টেশন করতে সাহায্য করে। তো এটাই আছে এখানে, আর কিছুই নেই, এটাই পড়ব। দ্য ব্লাস্টোমিয়ার্স ইন দ্য ব্লাস্টোসিস্ট আর অ্যানেজ ইন টু অ্যান আউটার লেয়ার কল ট্রফোব্লাস্ট, অর্থাৎ দেখলাম ছবিতে বাইরের দিকে লেয়ার ট্রফোব্লাস্ট, অ্যান্ড ইনার গ্রুপস অফ সেল অ্যাটাস্টেড টু ট্রফোব্লাস্ট কল ইনার সেল মাস, এবং সবচেয়ে ভেতরের দিকে যে একগুচ্ছ কোষ থাকে তাকে বলা হয় কি ইনার সেল মাস, ইনার সেল মাস। দ্য ট্রফোব্লাস্ট লেয়ার দেন গেটস অ্যাটাস্টেড টু দ্য এন্ডোমেট্রিয়াম, তারপর ট্রফোব্লাস্ট যে লেয়ার আছে সেটা এন্ডোমেট্রিয়ামের সঙ্গে লেগে যায়, এইচ যে ছবিতে দেখলাম এইচ ছবিতে যে লেগে যাচ্ছে, অ্যান্ড দ্য ইনার সেল মাস গেটস ডিফারেন্টিয়েটেড অ্যাজ দ্য এমব্রায়ো, আর ইনার সেল মাসটা এটা কি ডিফারেন্টিয়েট হয় এবং সেখান থেকে এমব্রায়ো তৈরি হয়। ডিফারেন্টিয়েট মানে কি সেখান থেকে কোষ বিভাজিত হয়, কোষগুলোটাকে একটা নির্দিষ্ট আকার আকৃতি করা হয়, কোনোটা হাতের মতো, কোনোটা হৃৎপিণ্ডের মতো, কোনোটা পায়ের মতো, কোনোটা আঙুলের মতো, কোনোটা মাথার মতো, এরকমভাবে বিভিন্ন অঙ্গে পরিণত হয়ে যায়, ডিফারেন্টিয়েট করে ইনার সেল মাসটা। আফটার অ্যাটাচমেন্ট যখন এই ব্লাস্টোসিস্টটা ইউটেরাসের সঙ্গে যুক্ত হয়ে গেল, বা দ্য ইউটেরিক সেলস ডিভাইড র্যাপিডলি, ইউটেরাইনের যে কোষ আছে সেগুলো খুব দ্রুত বিভাজিত হয় অ্যান্ড কভার্স দ্য ব্লাস্টোসিস্ট, এবং ব্লাস্টোসিস্টকে ঢেকে রাখে। যে এই যে ইউটেরাইন আছে সেই ইউটেরাইনের এই অঞ্চলে তো আবদ্ধ হয়ে গেল, তো আবদ্ধ হয়ে গেছে, ভেতরের দিকে ইনার সেল মাস আছে আর বাইরের দিকে ট্রফোব্লাস্ট আছে, ট্রফোব্লাস্টের সাহায্যে সে আবদ্ধ হলো। তো এরপরে কী হয় যে এই যে ইউটেরাসের যে কোষ আছে সেই কোষগুলো বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি পায়, সংখ্যা বৃদ্ধি পেয়ে এইভাবে যে ব্লাস্টোসিস্ট ছিল সেই ব্লাস্টোসিস্টটাকে এভাবে ঘিরে নেয়, ঠিক আছে, এভাবে ঘিরে নেয়। অ্যাজ এ রেজাল্ট দ্য ব্লাস্টোসিস্ট বিকাম এমবেডেড ইন দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস, এবং এর ফলে কী হয় যে যে ব্লাস্টোসিস্ট ছিল সেই ব্লাস্টোসিস্টটার চারিদিকে এন্ডোমেট্রিয়াম থেকে যায়, মানে পুরো এন্ডোমেট্রিয়ামটা কী হয়েছে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই ব্লাস্টোসিস্টটাকে পুরো ঘিরে নিয়েছে, এমবেডেড মানে ঘিরে যাওয়া। দিস ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন অ্যান্ড লিডস ইট লিডস টু প্রেগনেন্সি, এবং এটাকে বলে ইমপ্ল্যান্টেশন। এই যে ব্লাস্টোসিস্টটা ইউটেরাসের মধ্যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে লেগে যাচ্ছে এবং চারিদিকে কোষগুলো বৃদ্ধি পেয়ে তাকে চারিদিকে ঘিরে নিচ্ছে, একে বলা হয় ইমপ্ল্যান্টেশন, এবং এরপরে কী হয় প্রেগনেন্সি, প্রেগনেন্সি স্টার্ট হয়ে গেল। এবার ইনার সেল মাসগুলো ডিফারেন্টেড করে সেখান থেকে এমব্রায়ো তৈরি হবে, এমব্রায়ো থেকে তার হাত পা অন্যান্য পার্ট তৈরি হবে, ট্রফোব্লাস্টও তাকে এর সঙ্গে প্রতিত হতে সাহায্য করলো। তো এটাই দেওয়া আছে, আর কিছুই নেই। তো ছবিটা একবার বলে দিই তাহলে তোমাদের পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এই তো এটা একটা ডিম্বাণু, তার বাইরের দিকে লেয়ার হচ্ছে জোনোপ্লাস্টটা, করোনারিডিয়াটা, জোনোপ্লাস্টটা, তারপরে ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হলো অ্যাম্পোলা স্থানে, সেখান থেকে এই যে কোষ বিভাজিত হচ্ছে 2, 4, 8, 8 থেকে 16 মরুলা, মরুলা থেকে আবার ব্লাস্টোলা তৈরি হলো। তো এই যে পথের মধ্যে দিয়ে সে যাচ্ছে, বি অঞ্চলে অমর অঞ্চলে ফার্টিলাইজেশন হলো, সি ডি ই এফ এভাবে যেতে যেতে থাকলো, এফ অঞ্চলে ব্লাস্টোসিস্ট গঠন করলো, তোমার জি অঞ্চলে এই যে বাইরে দিয়ে ট্রফোব্লাস্ট ইনার সেল মাস, এইচ এইচ যে চিত্র দেওয়া আছে কি এটা এর সঙ্গে প্রতিত হচ্ছে, বাইরে ট্রফোব্লাস্টের সঙ্গে লেগে গেল, তারপরে
আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো বৃদ্ধি পাবে এবং একে ঘিরাবে, ঘিরে থাকবে। ইনার সেল মাসগুলো ডিফারেন্টিয়েট করবে, সেখান থেকে অন্যান্য পার্ট তৈরি হবে এবং আস্তে আস্তে এখান থেকে ইমপ্লান্টেশন হয়ে গেল। তারপর এখান থেকে এবার প্রেগনেন্সি হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, তার মেনোপজ বলতে তার এই মেন্স বন্ধ হয়ে গেছে। তারপর এখান থেকে আস্তে আস্তে এবার কি এই প্লাসেন্টা তৈরি হবে এবং তারপর বাচ্চা বৃদ্ধি পাবে, যেটা এই পরের ভিডিওতে সেটা জানা যাবে। তো এই যে ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন করলো, তো এটাই ছিল এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে যে নেক্সট পার্ট প্রেগনেন্সি, তারপর কীভাবে বাচ্চাটা বৃদ্ধি পাচ্ছে, তারপর ল্যাকটেশন, তারপর কীভাবে বাচ্চাগুলো বাইরের পরিবেশে আসছে, মানে বাচ্চা প্রসব হচ্ছে, এই সমস্ত কিছু দেখানো হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ভিডিওটি কমেন্ট করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলিকে অনলাইনে দেখো, তাহলে কি চ্যানেলটি গ্রো করবে আর আরও ভিডিও আপলোড করতে ইচ্ছা হবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।